রাতের পর আলটিমেট উত্তর চাই না ভাই সহজে জামাইকান গ্রিল চিকেন প্লাটার চিকেনটা কিন্তু বেস্ট সল্ট একটা এগ অমলেট দিয়ে কোটিং করা বনানে গুলশান ধানমন্ডি এরিয়াতে আপনি পাবেন বাট ওখানে গেলে আপনাকে দ্বিগুণ টাকা গুনতে হবে সো আপনি কি দ্বিগুণ টাকা গুনবেন আসসালামু আলাইকুম ফুডি পিপলস দিস ইজ মাদি ফ্রম ফুডিস্ট এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ এপিসোড আজকে আমরা চলে আসছি দক্ষিণ বনশ্রী নট আউটে এটার লোকেশন একটু ভালোভাবে বলে দিচ্ছি এটা শাপলা বিল্ডিং দক্ষিণ বনশ্রী শাপলা বিল্ডিং এবং দশতলা বিল্ডিংয়ের মাঝামাঝি নাঠি শাপলা বিল্ডিংয়ের একটু বাদিকে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি মিয়া ভাই একটা রেস্টুরেন্টে নেহারি শ্যুট করেছিলাম সো মিয়া ভাই দেখে একটু সামনের দিকে চলে আসলেই এই নট আউট রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা বেশ ছোট বা সুন্দর একটা সাজানো গোছানো ইন্টেরিয়র আর এখানে বলার মতো একটা জিনিসই হচ্ছে যে দক্ষিণ বনশ্রীতে আমার এখনও পর্যন্ত কোনো লাইভ কিচেনের কোনো রেস্টুরেন্ট ডিসক্রাইব করা সরি দেখানো হয়নি আর কি সো আজকে আমরা চলে আসছি এখানে এই নট আউট রেস্টুরেন্টে আমার জানা মতে আমার প্রথম রিভিউ হতে যাচ্ছে যেটাতে লাইভ কিচেন অ্যাভেলেবেল আছে তো আপনারা এখানে চাইলে কিছুটা দেখতে পারবেন তাদের পুরোটা লাইভ কিচেন তো আমি এখন তাদের লাইভ কিচেন একটু দেখবো ভাইয়া আপনার তো লাইভ কিচেন তো ভেতরে তো যাওয়া যাবে মনে হয় ওকে ওকে তাহলে আমরা দেখি একটু ভেতরে কী অবস্থা তাদের কিচেনে এই যে আমাদের ফুডগুলো মেক করতেছে মনে হয় সো আমরা দেখতে পাচ্ছি যে লাইভ কিচেনটা আপনি এখানে আসলে আপনার এখানে কী কীভাবে কী রান্না করা হচ্ছে কী টাইপের ফুড দিচ্ছে সব এখানে দেখে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 199 টাকা উপরে কিছু চিকেন স্ট্রিপস রয়েছে নিচে টমেটো লেটুস পাতা অ্যান্ড পেঁয়াজ রয়েছে সাথে কিউকাম্বার আর কি আর উপরে হানি মাস্টার্ড সস রয়েছে আমি অলরেডি এটাকে নষ্ট করে ফেলছি কিন্তু প্রায় তো একটু এই চিকেন স্ট্রিপসটা নিয়ে নিই মেইনলি হচ্ছে আমার মনে হয় হানি চিকেন স্যালাডে এই হানি মাস্টার্ড আর চিকেন স্ট্রিপসের ফ্লেভারটাই পারফেক্টলি আসবে খেয়ে দেখি টেস্ট ইজ রিয়েলি গুড অ্যান্ড এখানটায় আমি ফার্স্টে সালাদগুলো নিয়ে নিই জাস্ট এখানে উপরে চিকেন স্ট্রিপসটা নিয়েছি যেটা ক্রিসপিনেস খুব ভালোভাবে আসতেছে এখন আমরা মিক্স করে সব কিছু নিয়ে নিব সালাদগুলা এই যে মিক্স থেকে সালাডগুলো একটু মিক্স করে নিচ্ছি অ্যান্ড উপরে হানি মাস্টার্ড রয়েছে সেটাও মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এটা এখন আমরা ট্রাই করবো এখানে ক্রিসপিনেসটা আপনি ভালোভাবে পাবেন সাথে কিউকাম্বারের একটা ওই যে খচখচ একটা আওয়াজ খুব ভালো লাগবে খেতে তান্দুরি চিকেন চাউমিন এটার একটু ভালোভাবে দেখি ও একটা কেচাপের কালার দেখা যাচ্ছে মানে রেডিশ রেডিশ একটা টেক্সচার পড়ছে খুব ভালোভাবে সাথে এখানে ক্যাপসিকাম রয়েছে নোটা স্মেল আসতেছে সাথে কি গাজর আছে মনে হয় কয়েক স্লাইস দেখলাম গাজরও আছে তো এটা একটু ট্রাই করি তার আগে একটা জিনিস ভালো করে দেখাই যেখানে তান্দুরি চিকেনের ব্যাপারটা আর কি তান্দুরি চিকেনের টেক্সচারটা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানটাতে সো আমরা এবার এই চাউমিনটা নিয়ে নিচ্ছি ফার্স্ট একটু খালি চাউমিনটা খেয়ে দেখি এটা খেতে কেমন লাগে ফ্লেভার ইজ গুড তান্দুরি দিয়ে তান্দুরি চিকেনের সাথে চাউমিনটা ট্রাই করতেছি তান্দুরি চিকেনের সাইজটা এত বড় এবং চাউমিনের সাইজগুলা এতই বড় আলটিমেট উঠতে চাই না ভাই সহজে তো এবার নিয়ে নিচ্ছি ও তান্দুরি চিকেনের ফ্লেভারটা একদম ইন্টেক রয়েছে তান্দুরি স্মেলটা পারফেক্টলি পাবেন এবং তারা যে তান্দুরি চিকেনটা করেছে বিভিন্ন টাইপের যে তান্দুরি মশলাগুলো ইউজ করেছে যেগুলো আর কি ইউজুয়ালি ইউজ করা হয় সেগুলো এখানে ইউজ করেছে এটার ফ্লেভারটা খুব ভালোভাবে আসতেছে এবং সাথে হালকা স্পাইসিনেসটা একদম সুন্দর লাইট স্পাইসি একটা ফ্লেভার আসতেছে সাথে এখানটায় ক্যাপসিকামের যে স্মেলটা খুব ভালোভাবে আসতেছে ভেতরে হালকা কিছু চিকেন স্লাইস মেবি একটু খেয়ে দেখি
দিস ইজ দ্য আইটেম উইচ ইজ রিয়েলি গুড অ্যান্ড এখানে আসলে যারা সিজলিং পছন্দ করেন তাদের এখানে সিজলিং চাউমিন খাওয়ার অপশন রয়েছে সো আমি আপনাদেরকে যেহেতু আমি এই তন্দুরি চিকেন ট্রাই করেছি এটার ফ্লেভারটা আমি খুব ভালোভাবে পেয়েছি সো এটা আপনারা ট্রাই করতে পারেন আই হোপ এখানে আসলে আপনারা এই তন্দুরি চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে পাবেন এবার আমরা আমাদের নেক্সট স্টেজ যেখানে আমরা কিছু প্লাটার দেখাবো সেখানে চলে যাচ্ছি জামাইকান গ্রিল চিকেন প্লাটার এটার প্রাইস 299 টাকা কি 300 টাকা সো এখানে রয়েছে ওয়েস্টার ফ্রাইড রাইস অ্যান্ড জামাইকান গ্রিল চিকেন চিকেন বল এবং হানি মাস্টার্ড সস এখানে আগে আমরা জামাইকান চিকেনটা একটু দেখবো বলগুলো ট্রাই করি আগে বলে কি আছে গ্রিডলি খেয়ে ফেলি এটা তো আসলে কেটে দেখার মতো কিছু না ছোটো একটা আইটেম চিকেনটা বেশ সফট উপরে একটা হালকা ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসছে ভেতরে একটা জিঞ্জার ফ্লেভার আসতেছে জামাইকান গ্রিল চিকেনটা একটু দেখি চিকেনটা কিন্তু বেশ সফট ভাই আমি কাটবো কি কাটার আগে ছিঁড়ে চলে আসছে এখানটা জামাইকান গ্রিল চিকেনটা একটু খালি খেয়ে দেখি এটা মিডিয়াম স্পাইসি লেভেল এবং এক্সট্রা জামাইকান সসের ফ্লেভারটা পাবেন হালকা স্পাইসি একটু মানে ভালোভাবে আপনার মুখে হিট করবে সাথে একটু ওয়েস্টার্ড ফ্রাইড রাইসটা ট্রাই করুন ঠিকই একটা ফ্লেভার আসতেছে এবং যেহেতু ওয়েস্টার সস ইউজ করা হয়েছে এটাতে মানে খুব বেশি আপনি মশলা আধিক্যতা পাবেন সাথে মানে একটা লাইট ফ্লেভারটা খুব ভালো লাগবে জামাইকান চিকেন দিয়ে এই ওয়েস্টার ফ্রাইড রাইসটা ট্রাই করি এই প্লাটারটা আপনি ট্রাই করতে পারেন যারা একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার খুঁজছেন এবার আমরা আমাদের নেক্সট প্লাটারে যাবো তার আগে একটু এই হানি মাস্টার্ড সালাডটা খেয়ে দেখি এটার মধ্যে রয়েছে কিউকাম্বার টমেটো অ্যান্ড কি অনিয়ন আর কিছু না এটা নর্মালি খেয়ে দেখছি সালাদ নিয়ে কি ডিসক্রাইব করবো আমাদের নেক্সট প্লাটারে চলে যাই যেটা আমাদের আজকে রিভিউ সব থেকে মেইন আকর্ষণ এক কোটেড ফ্রাইস এখানে রয়েছে গোচু গ্যাং চিকেন ফ্রাইড রাইস একটা এগ অমলেট দিয়ে কোটিং করা ভাই বিশ্বাস করেন আমি এর আগে অনেক জায়গায় অনেকগুলো আইটেম খেয়েছি এবং দেখেছি কিন্তু এই টাইপের আইটেম আমি কোথাও দেখিনি যেখানে এগ দিয়ে এই যে কোটিং করা হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে রাইসের মধ্যে গার্লিক রয়েছে ক্যারটস রয়েছে অ্যান্ড এগ রয়েছে যেটা আর কি ফ্রাইড রাইসে থাকবেই মাস্ট সো এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস বা ওই কাতারের জিনিসই কিন্তু রাইসটার মধ্যে ডিফারেন্ট কি ফ্লেভার আছে একটু দেখি গার্লিকের ফ্লেভারটা একদম পারফেক্টলি আসতেছে সাথে একটু এই গোচি গ্যাং চিকেনটা ট্রাই করবো এটা কি আমি খেতে পারবো কি মনে হয় একজনে পসিবল না অ্যাকচুয়ালি এখানে পসিবলটা বড় ম্যাটার না বড় ম্যাটার হচ্ছে যে এটা খুব স্পাইসি হয় যদিও আমি তাদেরকে বলেছি যে ভাই একটু স্পাইসি একটু কমাই দিয়েন সো কমাই দিছে কিনা আমি জানি না এটা কিন্তু মোর স্পাইসি আপনি চাইলে অ্যাড করতে পারবেন যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন অথবা নাগা লাভার যারা আর কি তারা এখানে আসলে গোচু গ্যাং চিকেনটা মাস্ট ট্রাই করবেন আমি আগে খাই ভাই একটা স্পাইসি স্মেল আসতেছে না আসলে আমার কথা তারা শুনেছে কম দিয়েছে তারপরেও অনেক ভালোভাবে স্পাইসি লেয়ারটা আসতেছে এই উপরে যে কোটিংটা দেখতে পাচ্ছেন ও পড়ে গেল কেন উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারের মধ্যে মানে মনে হবে কি যে স্পাইসনেসটা একদম গাদাগাদি করে দিচ্ছে যেটা আপনার মুখে যখন যাবে আপনি চাইলে আরও বেশি করে স্পাইসি দিয়ে ট্রাই করতে পারেন রাইসের মধ্যে স্টিকি ফ্লেভারটা পছন্দ করেন তারা আসলে
এখানকার ফ্রাইড রাইসগুলো আমার মনে হয় আপনার কাছে খুব ভালো লাগবে। সো গাইস আজ চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা ব্যাপার বলি, আজকে রিভিউ দেখানোর সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল কিন্তু তাদের যে লাইভ কিচেনটা, বনশ্রী এলাকায় তাদের যে লাইভ কিচেন, এটা ছিল সবথেকে ইন্টারেস্টিং। বাট তার থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আজকে যে প্লাটারগুলো আমি ট্রাই করলাম, সো এই প্লাটারগুলো কম বেশি শুধু প্লাটার না, তাদের এই মেনুটা আপনি যদি কম্পেয়ার করেন এই বনশ্রী কেন, অত বনশ্রী তো বাদ দেন, খিলগাঁও এবং বেলি রোডে আমার কোথাও এরকম মেনুগুলো দেখা হয়নি, এই প্লাটারগুলো আমি কোথাও দেখিনি। হ্যাঁ রয়েছে, তবে কোথায় রয়েছে জানেন? বনানী গুলশান ধানমন্ডি এরিয়াতে আপনি পাবেন, বাট ওখানে গেলে আপনাকে দ্বিগুণ টাকা গুনতে হবে। সো আপনি কি দ্বিগুণ টাকা গুনবেন? তার আগে একটু তাদেরকে এই প্রাইসগুলো আমি দেখা দিচ্ছি। দেখেন আপনারা জামাইকান গ্রিল চিকেনের প্লাটার এই প্রাইসটা হচ্ছে 299 টাকা এবং এগ কোটেড রাইসটা 329 টাকা। ভাই আমার কাছে এখানকার প্রাইসগুলো বেশ রিজনেবল মনে হয়েছে এবং আই হোপ এখানে আসলে আপনার ফুডের ফ্লেভারটা এবং রাইসের যে এক্সট্রিম ফ্লেভারটা, এটা আই হোপ মানে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। সো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো ব্লগ নিয়ে এবং আমরা আরও বেস্ট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এখানে কে এসেছেন কিনা, সাথে বনশ্রী যদি আর কোনো লাইভ কিচেনের ব্যবস্থা থাকে আমরা সেখানেও যাব। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।